আসসালামু আলাইকুম। SRS ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আমি শোহানুর রহমান আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে চার রুমের একটি টিন শেড বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই, আমি একটা চার রুমের বাড়ি তৈরি করতে চাই, সেক্ষেত্রে খরচ কেমন কি আসবে এ ব্যাপারে একটা ধারণা দেন। তো আসলে ভাই দেখেন, ড্রয়িং ডিজাইন ছাড়া তো আসলে ধারণা দেওয়া সম্ভব হয় না, সেটা আপনারা অনেকেই বোঝেন আবার অনেকেই বোঝেন না। তো সেই কথা চিন্তা করে ভাই আজকে আমি আরেকটি চার রুমের সেমি পাকা বাড়ির ডিজাইন নিয়ে এসেছি, যেন আপনারা একটা ধারণা পেতে পারেন বর্তমান বাজার দর অনুযায়ী একটা চার রুমের বাড়ি যদি আপনি এইভাবে তৈরি করেন আপনার এত টাকার মতো আর কি একটা বাজেট মাথায় রাখতে হবে। আজকে যে আপনাদের সাথে ড্রয়িংটি নিয়ে আলোচনা করব, এই ড্রয়িংটি আমরা মূলত তৈরি করেছি মোহাম্মদ শফিক ভাইয়ের জন্য। তিনি একজন দুবাই প্রবাসী, তিনি আমাদের ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করেন, পরবর্তীতে আমরা তার চাহিদা এবং বাজেট অনুযায়ী আমরা তাকে এই ড্রয়িং ডিজাইনটা তৈরি করে দিই। তো তারপরে ভাবলাম এই ড্রয়িং ডিজাইনটা একটু আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আপনারা অনেকে আমাদেরকে ফোন দেন, ফোন দিয়ে বলেন যে ভাই চার রুমের টিন শেড বাড়িগুলোর ক্ষেত্রে খরচ কেমন আসবে। তো আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্যই এই ভিডিওটি করা। তো আশা করবো আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। তো ডিয়ার ভিউয়ার্স, বেশি কথা না বলে এখন আমরা ফ্লোর প্ল্যানে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের ফ্লোর প্ল্যানে চলে এসেছি। আমাদের ফ্লোর প্ল্যানটি এই পাশে রয়েছে 32 ফিট 8 ইঞ্চি এবং এই পাশে রয়েছে 28 ফিট 8 ইঞ্চি, এবং সামনে আমরা 4 ফিট 5 ইঞ্চির মতো জায়গা বাড়িয়ে নিয়েছি পোর্সের জন্য। আমাদের ফ্লোর প্ল্যানটি টোটাল ফ্লোর এরিয়া 988 স্কোয়ার ফিট। সামনে যে পোর্সটি রয়েছে এটি 4 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট। আমরা পোর্স দিয়ে ভেতরে ঢুকেই যেটা পাচ্ছি ড্রয়িং রুম, ড্রয়িং রুমটি রাখা হয়েছে 12 ফিট বাই 11 ফিট, এবং এই পাশে যে বেডরুমটা রয়েছে এটা 12 ফিট বাই 10 ফিট, এবং এই পাশের বেডরুমটিও সেম রাখা হয়েছে 12 ফিট বাই 10 ফিট। ড্রয়িং রুম থেকে আমরা ভেতরের দিকে গিয়ে একটি ওপেন এরিয়া পাচ্ছি। এই ওপেন এরিয়ার সাইজটি হচ্ছে 5 ফিট বাই 18 ফিট 8 ইঞ্চি। এই পাশে একটি কমন টয়লেট রাখা হয়েছে, এই কমন টয়লেটটি 5 ফিট বাই 6 ফিট, এবং এই পাশে আরেকটি টয়লেট রাখা হয়েছে যেটি অ্যাটাচড এই রুমের সাথে, এটির সাইজও সেম 5 ফিট বাই 6 ফিট। এই পাশে যে রুমটি রয়েছে এটাও সেম একই সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 10 ফিট, মধ্যে একটি কিচেন রাখা হয়েছে, কিচেনের সাইজটি 7 ফিট বাই 7.5 ফিট। যদি আপনারা কেউ আরেকটু কিচেনটা বড় করতে চান সেক্ষেত্রে একটু সামনের দিকে বাড়িয়ে নিতে পারবেন। এবং এই পাশে যে রুমটি রয়েছে এই রুমটির সাইজও সেম 10 ফিট বাই 12 ফিট। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে একটু খরচের ব্যাপারে ধারণা দেওয়ার চেষ্টা করব। খরচটা বলার আগে একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে বাড়িগুলো মূলত তৈরি করে থাকি সেগুলো A to Z কমপ্লিট। সেগুলোর মধ্যে মেজর কিছু বিষয় থাকে, যেমন ধরেন ফ্লোরটা আমরা নেট ফিনিশ করে দিচ্ছি নাকি টাইলস দিচ্ছি, আর টয়লেটগুলো টাইলস থাকতেছে নাকি নেট ফিনিশ থাকতেছে, এরপরে দরজাটা কাঠার হবে নাকি স্টিলের হবে, এরপরে আপনার যে জানালাটা সেটাকে স্টিলের হবে নাকি থাই অ্যালুমিনিয়ামের হবে, এই যে বেসিক কিছু বিষয় থাকে এগুলো আমরা কিন্তু এই জিনিসগুলো ধরে হিসাব করি। যখন আপনার কাছে মনে হচ্ছে যে প্রাইসটা আমার জন্য একটু বেশি হয়ে যাচ্ছে বা এটা আমার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি এই জায়গাগুলোতে একটু কনসিডার করতে পারেন। যেমন ধরেন ভাই, আপনি টাইলসটা এখন করলেন না, টাইলস করতে যে টাকা খরচ হবে, নেট ফিনিশ করতে তো সেই টাকাটা খরচ হবে না, তাই না? তো সেক্ষেত্রে আপনি নেট ফিনিশ করলেন, এক্ষেত্রে আপনার কিছু টাকা কমে গেল। এরপরে আরেকটি যে বিষয় আসে সেটা হচ্ছে দরজা। আপনি যদি কাঠের দরজা নেন তো সেক্ষেত্রে আপনার খরচটা বেশি পড়বে, কিন্তু সেখানে যদি আপনি স্টিলের দরজা নেন সেখানে আপনার খরচটা কি আরেকটু কমে আসবে। ঠিক এইরকম আরেকটি বিষয় হচ্ছে জানালার ক্ষেত্রে। জানালাটার বিষয়টা এইরকম, আপনি থাই অ্যালুমিনিয়াম নিলে আপনার খরচ বেড়ে যাবে, আপনি যদি স্টিলের জানালা নেন সেক্ষেত্রে আপনার খরচটা কি অনেকটাই কমে যাবে। তো আপনাদের যাদের বাজেট ইস্যু রয়েছে আপনারা চাইলে এই কয়েকটা জায়গাতে কনসিডার করতে পারেন, আর যাদের কোনো বাজেটের ওইভাবে ইস্যু নেই তো সেক্ষেত্রে আমি তাদেরকে সাজেস্ট করবো যে ভাই আপনারা এইভাবে বিল্ডিংটা তৈরি করেন, তাহলে জিনিসটা কী হবে, আপনি সেমি পাকা বাড়িতে থেকেও সাত ঢালাই বাসার একটা ভাইব আপনি পাবেন। ঠিক আছে, বাইরে থেকে দেখতে এটা মনে হবে যে সেমি পাকা, কিন্তু ভেতরে আসলে টোটালি এটা কি ডিফারেন্ট, এটাকে বুঝতে পারবেন না যে এটা আসলে টিন শেডের একটা বাড়ি। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে একটু খরচের ব্যাপারে ধারণা দেওয়ার চেষ্টা করব। বর্তমান সময়ে আপনি যদি বাড়িটি সেম এইভাবে তৈরি করিয়ে নিতে চান তো সেক্ষেত্রে আপনার 17 থেকে 18 লক্ষ টাকা খরচ হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই খরচটা মনে হয় অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এখানে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি বাড়িটা A to Z কমপ্লিট পাচ্ছেন। এখানে যে এগ্রিগেটগুলো আমরা ইউজ করে থাকি বেসিক্যালি বিল্ডিং ম্যাটেরিয়াল, এগুলো সব আপনার A-class প্রোডাক্ট। আপনারা অনেকে আমাদেরকে ফোন দিয়ে এটাও বলেন যে ভাই আমাকে একটা মোটামুটিভাবে বাড়িটা তৈরি করে দেন নর্মালভাবে বা নর্মাল ম্যাটেরিয়াল দিয়ে। তো আমি তাদের উদ্দেশ্যে এটাও জানিয়ে রাখতে চাই যে ভাই
নর্মাল প্রোডাক্ট দিয়ে কাজ করি না আমরা যেগুলো কাজ করি সবগুলো স্ট্যান্ডার্ড ও এ ক্লাস প্রোডাক্ট নিয়ে আমরা কাজগুলো করে দিয়ে থাকি আমরা বেশিরভাগ ক্ষেত্রে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের নিয়ে কাজগুলো বেশি করে থাকি সেই ক্ষেত্রে একটা জিনিস আমরা বারবার দেখি কয় টাকা বাঁচানোর জন্য আপনারা নিম্নমানের প্রোডাক্টগুলো কিনেন এবং এই নিম্নমানের প্রোডাক্টগুলো কেনার মাধ্যমে আপনি হয়তো কিছু টাকা সেভ করেন কিন্তু আপনার যে বিল্ডিংটা সেটার কিন্তু দীর্ঘায়ু হয় না ঠিক আছে কিছুদিন পরে দেখা যায় প্লাস্টার খসে পড়ছে ইটে নোনা লাগছে বা এরকম অসংখ্য ইস্যু থেকে থাকে তাই আমার থাকবে কয়েক টাকা বেশি খরচ হলেও তারা একজন ভালো কারিগর ও ভালো ম্যাটেরিয়াল দিয়ে আপনারা বিল্ডিংটা নির্মাণ করবেন তো ডিয়ার ভিউয়ার্স আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাতে ভুলবেন না ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ যারা আপনারা নতুন আজকে আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়া আপনারা যদি কোনো কিছু জানার বা বোঝা থাকে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারগুলোতে কল করে বিস্তারিত জেনে নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করা হইল কথা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ